মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরান। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলা, সামরিক নানা কারণে দেশটির নাম উঠে এসেছে আলোচনার টেবিলে। তবে বছর দুয়েক আগে কোনো রাজনীতি বা সামরিক নয়, বরং ভিন্ন এক কারণে উত্তাল হয়ে উঠেছিল গোটা ইরান, যার ফলে নড়বড়ে হয়ে উঠেছিল তৎকালীন সরকারের মসনদ। সে সময় কুর্দি তরুণী মাশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে রাস্তায় নেমে আসে ইরানের লাখ লাখ জনতা। ইরানের আইন অনুযায়ী হিজাব না পরার কারণে তাকে গ্রেপ্তার ও নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয় দেশটির নীতি পুলিশের বিরুদ্ধে। তবে এবার হয়তো সে দৃশ্য পাল্টানোর আভাস এসেছে। বলা হচ্ছে, স্থানীয় আইন অনুযায়ী বাধ্যতামূলক হিজাব না পরার কারণে আর কাউকে হেনস্থা করবে না নীতি পুলিশ। এমনটা জানিয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিসিবির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, হিজাব আইনের জন্য নারীদের সঙ্গে এখনও পুলিশের হেনস্থার মতো ঘটনা ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। এবং জাতিসংঘের এমন সতর্ক বার্তার পর এমন বক্তব্য দিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এমন একটি দিনে হিজাব নীতি নিয়ে পুলিশের নমনীয় হওয়ার কথা জানানো হয়েছে, যে দিনটি ছিল মাশা আমিনের মৃত্যুবার্ষিকী। গত সপ্তাহে জাতিসংঘ জানায়, ইরান সরকার আন্দোলনের শুরুর সময় থেকেই নারীদের অধিকারকে দমন ও যে কোনো পদক্ষেপে ব্যর্থ করতে তীব্র চেষ্টা চালিয়েছে। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান জানান, নীতি পুলিশ রাস্তায় নারীদের হিজাব না পরার কারণে আর হেনস্থা করবে না। জানা গেছে, একজন নারী সাংবাদিক রাস্তায় পুলিশের সাক্ষাৎ দাঁড়াতে ভিন্ন পথ অবলম্বন করে পেজেশকিয়ানের সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এই সাংবাদিক একটি হেড স্কার্ফ পরা ছিলেন এবং তার সামনের কিছু চুল দেখা যাচ্ছিল। এ সময় পেজেশকিয়ান ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন, সে সময় পুলিশ রাস্তায় ছিল কিনা। উত্তরে ওই নারী সাংবাদিক জানান, পুলিশ তখনও রাস্তায় ছিল। পাল্টা জবাবে পেজেশকিয়ান জানান, নীতি পুলিশের সদস্যরা নারীদের মুখোমুখি হওয়ার কথা না। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা তিনি পর্যবেক্ষণ করবেন বলেও জানান ইরানি প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, বার্তা 24।